আজকে চিমবাজি করলাম, মানে উড়িবাজি করলাম, এই মাত্র একটু পরে পুরা শেষ হয়ে যাবে। এখন বাজি শুরু হয়েছে, একটু একটু বাকি আছে, ধনিয়া পাতা দিব, তারপরে শেষ করব। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আজকে ছোটোমোটো একটা কুকিং নিয়ে আসছি, চলেন আমার সাথে এই কুকিংটা করে নেই আমরা সবাই মিলে। কীরকম করতেছি দেখেন, একদম ইজি সিম্পল একটা রেসিপি সবাইয়ের জন্য আনছি আজকে। এইটা খুবই মজাদার, খুবই সুস্বাদু। এই যে অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি এইটা। কি রান্না করব সেটা আমি দেখাই আজকে। বাংলাদেশের সিম খুব ছোট ছোট করে কাটিয়ে রাখছি, ওইটা আজকে আমার ইচ্ছা হইল সিম ভাজি করব। খুব মজা করে একটা সিম ভাজি করব আজকে। সিম মানে উড়ি, আজকে আমাদের দেশের উড়ি ভাজি করব। এই যে রসুন কাটিয়ে রাখছি এটা দিলাম, পেঁয়াজ রাখছি কাটিয়া, কাঁচামরিচ আর পেঁয়াজ, বড় দুইটা পেঁয়াজ কাটিয়ে দিলাম। পেঁয়াজগুলা একটু ক্যারামেল করব, একটু ব্রাউন কালার করব, কাঁচা কাঁচা গন্ধটা যাতে যায় এরকম করব। একটু জল দিতে হবে, টেস্ট অনুযায়ী জল দিবেন, বেশি দিবেন না, কারণ চিনিগুলা কুক হওয়ার পরে একদম কম হয়ে যাবে। এক এক ক্যালেন্ডার দেখবেন বেশি থাকবে না, সিদ্ধ হওয়ার পরে সামান্য হয়ে যাবে। তথা কাটিয়ে রাখি আমাদের দেশে, করিয়েন্ডা কাটিয়ে রাখি দেওয়ার জন্য। হলুদ দিতে হবে তো, এটা হলুদ, হ্যাঁ একটা ধনিয়া পাউডার একটু একটু দিব, বেশি দিব না, সামান্য একটু মরচে পাউডার টেস্ট অনুযায়ী, একটু মিক্স কারি পাউডার দিলাম। আর এইসবগুলা তেলের মধ্যে ভাজবো, সিমও দিয়ে দিব, লো গ্যাসে ধীরে ধীরে সিমটা তেলের উপরে ভাজা হয়ে উঠবে, সিদ্ধ হয়ে উঠবে, খুব মজা করে ভাজবো তেলের মধ্যে। বেশি তেল দিব না, আমি আসলেও বেশি তেল দিতে চাই না, তেলের মধ্যে অনেক কোলেস্টর মোলেস্টর, তো মাখা মাখা একটু। এই যে এই সিমগুলা দিয়ে দিলাম, ধীরে ধীরে সিমগুলা বিরাম করবো, ধুইয়া কাটিয়া সব কিছু করে রাখবো। এখন লগ এসে সিমগুলা কুক করবো, সিমগুলা কুক করে পরে ফিরে আসবো আর দেখাবো কেমন হইল। এটা যখন সফট হয়ে যাবে তখন দেখতে পারবেন কেমন হইল, খুব মজার একটা ভাজি হবে। এই ভাজিটা ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো একটা জিনিসের সাথে আপনারা খাইতে পারেন, খুবই মজা, খুবই টেস্টি। তো এটা একদম সিম্পল রেসিপি, যে কোনো মানুষ রান্না করতে পারবে। সিমগুলা খুব পাতলা পাতলা করে কাটতে হবে, কিন্তু যত বেশি পাতলা করবেন, চিকন করবেন, অত বেশি টেস্টি হয়। তো আমার আমি দেশ থেকে দা নিয়ে আসছিলাম বটি, সেই বটিতে বসিয়ে আমি খুব চিকন করে কাটছি, এখন এটা আমি
ঘুরিয়ে রাখবো, আসলে দেখে এটা খুব পরিষ্কার আছে। আর ফিরে আসবো, তারপরে দেখবেন কেমন হইল। এখন আমার সিনবাজিটা শেষ হয়ে আসছে, আমি একটু ধনিয়া পাতা দিয়া লালি শাড়ি নামাইয়া ফেলবো। কি মজার সিনবাজিটা, পেট ধরে রুটি দিয়েও খাইতে পারবো, তারপরে ভাত দিয়েও খাইতে পারবো, রাইস দিয়ে খাইলে তো আরও ভীষণ মজা। আমার প্রিয় খাবার সিনবাজি। এখন লড়াচড়া করে ধনিয়া পাতাগুলো মিলাইয়া সব কিছু মিলাইয়া শেষ করে দিলাম। মজার সিনবাজিটা কেমন লাগলো? সিনবাজি একদম সিম্পল, একদম সিম্পল কিন্তু খুবই টেস্টি, খুবই নাইস। সিম্পল হইলে কি হয়, খাওয়াটা কিন্তু খুব মজাদার হবে ইনশাল্লাহ। সবাই পছন্দ করবেন, ট্রাই করবেন, একদম সিম্পল রান্না। এটা ফেসবুকের পেজে ইউটিউবে পাবেন, আর ফলো করতে থাকবেন আমার পেজগুলা। ওকে, আল্লাহ হাফিজ।